রাতেপার ভাগত অহা এজাক বরষুণের পিছতে গুহাটী মহানগরী কৃত্রিম বানপানীর কবলত বিভিন্ন ঠাইরপা আমার অতিথিসকলে বিভিন্ন স্থানের দৃশ্য দেখাইছে। আর মই এই মুহূর্তে উপস্থিত আছো মহানগরী খানাপাড়া, যাক উত্তর পূবর দুয়ারমুখ বলে কোয়া হয়। আর খানাপাড়ার যুক্ত এক নম্বর গেস্ট হাউস আছে, বিশেষ কইনা ধরা পয়েন্টত যুক্ত গেস্ট হাউস বনাইছে, অতিথ্য প্রথমতে গেস্ট হাউস দেখাব, যত প্রধানমন্ত্রীগুলি আহিলে ইয়াতে থাকে, কেন্দ্রীয় গৃহমন্ত্রী আহিলে এই স্থানত থাকে, বা অন্যান্য অভ্যাগত আহিলে এই স্থানত থাকে। তার সম্মুখ ভাগের দৃশ্য দেখাব অতিথয়, যে ইয়াতে এককাল পর্যন্ত পানি হওয়া পরিলক্ষিত হয়েছিল। আর অতিথক এই মুহূর্তে মই জুম করে দেখাবলে অনুরোধ করছো। এয়া হয়েছে 27 নং রাষ্ট্রীয় ঘাইপথের দৃশ্য। এই যদি চা যায় সকল ফালে বা দশো দিকে পানীরে আবরি থাকা পরিলক্ষিত হয়েছিল, কোনো লোকে পার হব পারা নাই। যুদ্ধ বাহন আইছে অতি কষ্টরে আই থাকা পরিলক্ষিত হয়েছিল। এখন টেম্পো বাহন দেখাব অতিথে, যান দূর সম্ভব হয় জুম করে দেখাব যে বাহনখানে কিদরে পানি ফালি আবলগা হয়েছিল। আর আমি উল্লেখ করেছিল যে রাতেপার ভাগত এসাক বরষুণ আইছিল, আর বরষুণ অহার পিছতে এটা এনেদরে কৃত্রিম বানপানীর কবলত রাজধানী চহর গুহী মহানগরবাসী কৃত্রিম বানপানীর কবলত পরিলক্ষিত হয়েছিল। আর এইখানে সময় বিশেষ সকলে স্কুল কাছারি বা কোর্টলৈকে যাওয়া সময় হয়েছে, আর সেই সময়সাতে এনেদরে বানপানীয় এটা আবদ্ধ করে রাখিছে। আর পুনের উল্লেখ করছো যে এয়া দিশপুর সমষ্টির অধীনত থাকা যত কইনা ধরার এক নম্বর গেস্ট হাউস সাজিছে, যত পূর্বতে ইয়াতে প্রাক্তন মুখ্যমন্ত্রীগী আছিল তরুণ গগৈ ডাঙরিয়া, আর এতিয়া কেন্দ্রীয় মন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী আহিলে এনেদরে যুদ্ধ স্থান থাকে সেই স্থানরে দৃশ্য এনে ধরনের। অর্থাৎ ইয়ারপা অনুমান করব পারি যত রাজাতিত্ব থাকা স্থানতে এনে ধরনের অবস্থা, আর অন্যান্য স্থানত কি ধরনের একটা পরিবেশ হয়েছে। এগারী ইয়ার যথচারী আছে তখন মন্তব্য লোবলে চেষ্টা করি, যদি সম্ভব হয় যে ইয়াতে রাতেপার ভাগরপা তখন হয়তো রয়ে আছে যে এনেদরে যাব পড়া নাই কোনো স্থানলেক, এই তখন কিছু কথা জানি চেষ্টা করি। দাদা পানি প্রত্যেকবারে হয় নাকি? গম নাপ বরষুণ দিলে হয় আর পানি, ইয়াত বরষুণ দিলে পানি তো হয়ে যায়, আকো অকমান বেশি আকো পানি আমি কিমান উপরলাগে পানি ডুবিছো একদম বানপানী, ইয়ার প্রত্যেক বরষুণ দিলে হয় সিলিন্ডার তলে যায়, অসুবিধা হয়, বন্ধ হয়ে যায় গোটাই তখন মন্তব্য। সিলিন্ডার ভর্তি হয়ে যাওয়া উল্লেখ করেছিল, বা সিলিন্ডার অর্থাৎ একটা সিলিন্ডার আড়াই ফুট থাকে আর আড়াই ফুট উচ্চতালেক পানি উঠা বলে উল্লেখ করেছিল। এয়া হয়েছে মহানগরীর খানাপাড়ার দৃশ্য। আর খানাপাড়ার কইনা ধরার পয়েন্টরে যুদ্ধ আছে, বিশেষ 27 নং রাষ্ট্রীয় ঘাইপথসার দৃশ্য এই মুহূর্তে অতীর্থর জড়িয়ে মানে দেখালো। আর পুনের উল্লেখ করব বিচারিছো যে রাজধানী চহর গুহী মহানগরী এটা কৃত্রিম বানপানীর কবলত, যত দিশপুর সমষ্টিত থাকা কইনা ধরার এই পয়েন্টসত বিশেষ এক নম্বর গেস্ট হাউস আছে, তাতেও কিন্তু কৃত্রিম বানপানীরপা রোধ করবা নাই সরকার প্রশাসনে। বিশেষ প্রত্যেকদিনে স্মার্ট সিটির নামত তখন বিভিন্ন ধরনের আঁচনি হাতত লৈছে, কার্যপন্থা লৈছে, তার বিপরীতে কিন্তু এটা এনে ধরনের থাকা পরিলক্ষিত হয়েছে।